যে 13টি শুল্ক স্টেশনকে বন্দর হিসেবে ঘোষণা করার পরও তার কার্যক্রম এখনও শুরু হয়নি, সেগুলোর পেছনের কারণ প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন না হওয়া। অন্যদিকে বেনাপোল ছাড়া আরও যে 9টি সচল বন্দর আছে সেগুলোতেও অবকাঠামোগত সুবিধার অভাব প্রকট, সেবার মান নিয়েও রয়েছে অসন্তুষ্টি। উত্তরের জেলা দিনাজপুরের বিরল স্থলবন্দর 2002 সালে বন্দর হিসেবে ঘোষণা পেলেও 14 বছরও চালু হয়নি। ভারতের শূন্যরেখা পর্যন্ত 500 মিটার রেল লাইনের কাজ হয়নি এখনও। 1.5 কিলোমিটার সংযোগ সড়ক আর অধিকৃত জমিতে 500 মিটার থেকে 600 মিটার রেল লাইন করলেই এই বন্দরটি বাস্তবায়ন করা সম্ভব। স্থলবন্দর কর্তৃপক্ষের মন্তব্য পাতায় চুয়াডাঙ্গার দর্শনা বন্দর অচল থাকার কারণ হিসেবে লেখা রয়েছে সংযোগ সড়ক না থাকা। 2002 সালে এটাকে শুল্ক স্টেশন থেকে বন্দরে উন্নীত করা হয়েছিল। অথচ ব্যবসায়ীরা বলছেন 30 বছরের পরিত্যক্ত গোডাউনটি ভেঙে প্রয়োজনীয় অবকাঠামো নির্মিত হলে 400 কোটি টাকা রাজস্ব আয় করা সম্ভব দর্শনা বন্দর থেকে। 2014-15 অর্থবছরে এ বন্দর থেকে রাজস্ব আয় হয়েছে প্রায় 3.5 কোটি টাকা। চুয়াডাঙ্গা জেলাতে যদি একটি পূর্ণাঙ্গ স্থলবন্দর হয় তাহলে অত্র অঞ্চলের সমস্ত জেলায় আবার চালু থাকা বন্দরেও যে ব্যবসায়ীরা নির্বিঘ্নে কার্যক্রম করতে পারছেন এমনটাও না। দিনাজপুরের হিলি স্থলবন্দর বারবার পিছিয়ে পড়ছে লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব আদায়ে। এর কারণ হিসেবে রয়েছে আমদানি রপ্তানিকারকদের নিজস্ব পর্যবেক্ষণ। সিগারেট পেপার, নিউজ প্রিন্ট সহ বেশ কিছু পণ্য আমদানি নিষিদ্ধ করে সরকার। এই পণ্যগুলো যদি আমদানি নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয় তাহলে আগামীতে আমাদের হিলি স্থলবন্দরের রাজস্ব অনেক গুণে বৃদ্ধি পাবে। বাংলাদেশের সবগুলো স্থলবন্দরকে সমান চোখে দেখতে হবে। মিয়ানমারের সাথে একমাত্র টেকনাফ স্থলবন্দর ছাড়া চালু থাকা চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ, লালমনিরহাটের বুড়িমাড়ি, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া, সাতক্ষীরার ভোমরা, শেরপুরের নাকুগাঁও, পঞ্চগড়ের বাংলাবান্ধা সহ সবকটি স্থলবন্দরই ভুগছে অবকাঠামো উন্নয়নের অভাবে। যাত্রী ব্যবসায়ী সবাই একসুরে বললেন অবকাঠামো ও সেবার মান উন্নয়ন জরুরি হয়ে পড়েছে।